প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে করোনার গত দেড় বছরে একটি লোকও খাদ্যের অভাবে মারা যায়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে তথ্য ভবনে বঙ্গবন্ধু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শীর্ষক সেমিনার ও বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও তথ্য সচিব মকবুল হোসেন। বঙ্গবন্ধু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সেমিনারে আলোচনায় অংশ নেন প্রেস কাউন্সিলের সদস্য বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের সিইও নঈম নিজাম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোভান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন সৈয়দ ইশতিয়াক রেজা। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক অনুদানের চেক তুলে দেন মন্ত্রী। আজীবন সম্মাননা জানানো হয় সদ্য প্রয়াত সম্পাদক দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারকে। প্রাতিষ্ঠানিক সম্মাননা পায় দৈনিক জনকণ্ঠ। আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা চট্টগ্রামের দৈনিক পূর্বকুল। গ্রামীণ সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নিজামুল হক বিপু, উন্নয়ন সাংবাদিকতায় নিউ এইজের মাজহারুল ইসলাম, নারী সাংবাদিক ডেইলি অবজারভারের বনানী মল্লিক আর ফটো সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের যত বড় অর্জন তার সবকিছুই ভিত্তি স্থাপন করে গেছেন জাতির পিতা। একটা পজিটিভ জায়গাতে ছিল বাংলাদেশ, একটা পজিটিভ অবস্থানে ছিল, সে অবস্থানকে আজকে বিশ্বে নতুন মর্যাদা যিনি আনলেন তিনি শেখ হাসিনা। তিনি তার বাবার বাংলাদেশ দিয়েছেন বঙ্গবন্ধু, আমাদেরকে বাংলাদেশ শব্দ দিয়েছেন বঙ্গবন্ধু, আর বাংলাদেশকে বিশ্বে নতুন মর্যাদার জায়গাটুকু দেওয়া, বাংলাদেশে বিশ্বের বুকে নতুন জায়গা টেনে নিয়ে আসা, সেটা একজনই করলেন তিনি শেখ হাসিনা। গণমাধ্যমের মধ্যে যাতে শৃঙ্খলা, নৈতিকতা, নীতিবোধ সেগুলোর চর্চা হয় সেজন্য সেই লোককে কোয়াসি জুডিশিয়াল বডি হিসাবে কিন্তু প্রেস কাউন্সিল গঠিত হয়েছে, যাতে একজন পাঠক যদি কোনো কারণে তার প্রতিকার পাওয়ার প্রয়োজন পড়ে তাহলে যাতে তিনি প্রেস কাউন্সিলের মাধ্যমে সে প্রতিকার পান।